Şahan Erbakır Haykuri Mehmet তার বাড়িতে আক্রমণ হয়, তার মা বাবা তার মেয়েটা পর্যন্ত আক্রমণে বাদ যায়নি। আজ হাইকোর্টের তরফ থেকে ভূষণ এসে বারকলিন থেকে আমি এসেছি, তরুণ এসছে, আরো অনেক এসছে, আমরা এসছি তদন্তের কথা বলার জন্য। আমরা সব ঘটনা জানলাম শুনলাম। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি সের নির্দেশে আমরা সবাই একে এসেছি। সেও খুব চিন্তিত এবং এই ঘটনার তীব্র নিন্দা করে, যাতে অবিলম্বে প্রশাসন অনুরোধ করব যাতে অবিলম্বে সঠিক তথ্য বের করতে পারে এবং আসল আসামি ধরতেও সেই কাজ করা হবে। তাছাড়া এরা খুব নিরাপত্তা অভাব করছে, প্রশাসনের তাদের থেকে সব রকম নিরাপত্তাতে সাহায্য করবে। আমরা বার কাউন্সিল, আমরা হাইকোর্ট, আমরা লিগাল সেল, আমরা প্রতিটি ব্যাপারে তাদের পাশে দাঁড়াবো এবং যতক্ষণ পর্যন্ত মূল আসামি ধরা না পর্যন্ত নিরাপত্তা রাজ্যে ততক্ষণ আমরা আমাদের এই কাজ থেকে বিরত থাকবো না। আমরা মমতাজি ঘটনা জানাবো, অভিষেকও জানাবো, তারা নিশ্চয়ই অ্যাকশন নেবে, মনোগতকে জানাবো আমরা এবং চিকিৎসা ব্যবস্থা অনেকে টিস হয়েছে চিকিৎসা ব্যবস্থা যদি শুরু আমরা করতে পারি সেটা আমরা দেখব। কাল ফ্র্যাকচারও আছে, ঠিক আছে। ঘটনাটা কি ঘটে, কেউ কি অ্যারেস্ট হয়েছে? চারজন অ্যারেস্ট। বাবা যে দেখুন, ওর তো মাথায় লেগেছে, ওর বাবা ধাক্কা পাক্কা মেরেছে, বাচ্চা মেয়েটা দেখে নিজে নার্ভাস হয়ে গেছে, মাও আতঙ্কিত। এই ফ্ল্যাটের মানুষ যারা আছে তারা আতঙ্কিত যে কি ঘটনা ঘটলো। যারা করেছে তার নিন্দা করে তার ভাষা প্রকাশ করা যাবে না, খুব বাজে কাজ করছে, এটা ঠিক নয়। দিনে দুপুরে ফ্ল্যাট বাড়িতে এসে এটা কই, এটা কিন্তু হেয় করার চেষ্টা করছে। আমরা চাইবো না আমাদের সরকারে এটা ঘটুক, নিরাপত্তা বাস্ট। বলছি আইনজীবীদের একটু অনুরোধ করুন যেন ওদের হয়ে না দাঁড়ায়, অনুরোধ করে দিন। আমার আইনজীবী আমি অনুরোধ করছি, যারা যারা স্বামীর উপর অত্যাচার করছে, বাড়িতে হামলা করছে, তাদের জন্য কোনো আইন আইনের আইনজীবীরা কোনো আইনের সহায়তা না দেয় সে অনুরোধ জানাচ্ছে, ঠিক আছে। গোটা ঘটনায় কি বলবেন? এটায় মানে আমরা খুবই স্তম্ভিত লয়াররা। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে নির্দেশ পাঠিয়েছেন হাইকোর্টের আইনজীবী সেলকে, এবং সেই নির্দেশে আমরা এখানে এসেছি যে এই ধরনের একজন আইনজীবী তার বাড়ির ভেতর ঢুকে যেভাবে আক্রমণ হলো এটা অত্যন্ত উদ্বেগজনক। আমরা এই ঘটনায় দোষী যারা তাদেরকে অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার জন্য দাবি রাখছি, এবং আইনজীবীদের জন্য আমরা সবসময় রয়েছি। বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব এইখানে আমাদের এখানে এসছেন, আমি নিজেও বার কাউন্সিলের সদস্য, হাইকোর্টের আইনজীবী সেলের তৃণমূল কংগ্রেসের আহ্বায়ক যিনি তরুণ চ্যাটার্জি এবং সবাই রয়েছেন। আমরা দাবি করছি যে দোষী ব্যক্তিদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে, যারা বাড়িতে এখানে ঢুকে করেছে, এবং নিরাপত্তার ব্যবস্থা করতে হবে আইনজীবীর ওপর আক্রমণ। এখানে যে সায়ন এবং ওর দিদি পায়েল দুজনেই আক্রমণ হয়েছে, আক্রান্ত হয়েছে, এবং ও বাচ্চা মেয়েটাকেও আগ্নেয় অস্ত্র দেখানো হয়েছে। সেটাই ওরা আমাকে, আমরা বাড়ির ভেতর যখন আইনজীবীরা গেছিলাম তখন ওরা আমাদের কাছে, যেহেতু আমরা ওদের আমাদের সঙ্গে ওরা একসাথে ওকালতি করে সেই জন্য ওরা আমাদের কাছে বলেছে। এটা পুলিশ দেখছে, পুলিশ আমরা আশা করবো যে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমরা দেখলাম যে বিষয়টি আইনজীবীরা বললেন, হাইকোর্টের আইনজীবী ছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান অশোক দেব ছিলেন বৈশানর চট্টোপাধ্যায়, তিনিও বার কাউন্সিলের সদস্য, এবং আইনজীবী তরুণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সায়ন
মুখোপাধ্যায় সায়ন মুখোপাধ্যায় ঠিক এই বাড়িটা আমরা দেখাবো দাদা দাদা আমরা আমরা দেখাবো আমার ক্যামেরা পার্সনকে বলবো যে গীতাঞ্জলি রেসিডেন্সি 10 বি সুরা ইস্ট রোড কলকাতা 10 অর্থাৎ বেলেঘাটা অঞ্চলের এই গীতাঞ্জলি রেসিডেন্স তার কিন্তু সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আইএনজিবি সায়ন মুখোপাধ্যায় থাকতেন তার বাবা মার সাথে তার দিদি পায়েল দেবীও থাকতেন এবং তার সঙ্গে একটি বাচ্চা মেয়ে থাকতো পায়েল দেবীর মেয়ে তাদেরকেও কিন্তু আগ্নেয় অস্ত্র দেখিয়ে ভয় দেখানো এবং গত শুক্রবার এই ঘটনা ঘটে গত শুক্রবার এই ঘটনা ঘটে এবং একদম ভর সন্ধ্যেবেলা আগ্নেয় অস্ত্র দেখিয়ে একদল দুষ্কৃতি কিন্তু ব্যাপক লুটপাট চালায় এবং তাদেরকে বাধা দিতে গেলে সায়ন এবং তার পরিবারের যারা ছিলেন তার বয়স্ক বাবা মা এবং বাচ্চা যে মেয়ে ছিল তার দিদির মেয়ে বলে যেটা জানা যাচ্ছে তাকেও কিন্তু ভয় দেখানো হয় খুব স্বাভাবিকভাবে তারা ট্রমায় রয়েছেন এবং স্থানীয় প্রশাসনকে বেলেঘাটা থানাকে কিন্তু বলা হয়েছে ইতিমধ্যে কয়েকজন গ্রেপ্তারও হয়েছেন বলে জানা যাচ্ছে এর পাশাপাশি অশোক দেব বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র পার্সন তিনি যেটা বললেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তিনি এসেছেন এবং আগামী দিনে একজন আইনজীবীর কে কলকাতা শহরের বুকে কিভাবে তাদের বাড়িতে এমন দুষ্কৃতি হামলা হতে পারে এটা ভেবেই তারা আটকে উঠছেন এবং প্রয়োজনে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন এই সায়ন মুখোপাধ্যায় এবং তার পরিবার এই যে গীতাঞ্জলি রেসিডেন্সিতে সেই সায়নের পরিবারকেও কিন্তু সায়নের পরিবারকেও কিন্তু নিরাপত্তা দেওয়ার কথাও বলা হয়েছে আমি একটু ক্যামেরাটা ঘোরাবার কথা বলবো প্রায় 200 জন আইনজীবী প্রায় 200 জন আইনজীবী প্রায় 200 জন আইনজীবী তারা এসছেন যাতে এবং আইনজীবীদের পক্ষ থেকে পরিষ্কার বার্তা যেটা দেওয়া হয়েছে যে একদম নিশ্চিন্তে থাকুন কলকাতা হাইকোর্টের যে তৃণমূলের লিগাল সেল তার যে আইনজীবীরা রয়েছেন এখানে তারা প্রত্যেকেই কিন্তু সায়ন মুখোপাধ্যায় আইনজীবী এবং তার পরিবারের পাশে রয়েছেন তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তারা প্রশাসনকে বলেছেন এবং 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 আমরা যতদূর জানতে পারছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আইনজীবীরা এসছেন এবং ওসি বেলেঘাটা যিনি আছেন তিনিও কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন এবং যে ঘটনা ঘটেছে সেটা একেবারেই অনভিপ্রেত একদম কলকাতা শহরের বুকে ভর দুপুরে একজন আইনজীবীর বাড়িতে ঢুকে দুষ্কৃতীদের হামলা আগ্নেয়াস্ত্র দেখিয়ে হামলা লুটপাট ইত্যাদি এবং বাধা দিতে গেলে বয়স্ক যে সায়ন মুখোপাধ্যায় তার বয়স্ক বাবা মায়ের ওপরও হামলা চালায় এবং বাড়িতে তার দিদি পায়েল দেবী তার যে ছোট্ট মেয়েটি ছিলেন তাকেও আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় এবং খুব স্বাভাবিকভাবে একটু 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 আমি একটু কথা বলবো আমার এখানে আইনজীবী আছে আপনার নামটা একটু জানবো সুমন ঘোষ আমি সুমন বাবু কলকাতা হাইকোর্টের আইনজীবী সুমন বাবু তিনিও এসেছেন আইনজীবী যে প্রতিনিধি দল এসছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তরুণ চট্টোপাধ্যায়ের তত্ত্বাবধানে নেতৃত্বে তাদের মধ্যে আমরা পেয়ে গেছি সুমন বাবুকে সুমন বাবু ঘটনাটা কি ঘটেছিল আরেকবার যদি আপনি ব্যাখ্যা করেন ঘটনাটা ঘটেছিল চারজন এবং চারজন ছিল বাইরে চারজন ছিল ভেতরে এরকম এই ধরনের একটি আক্রমণ হঠাৎ করে আমাদের একজন আইনজীবী বন্ধু সায়নদ্বীপের ওপরে নেমে আসে সেই আক্রমণে শুধুমাত্র সায়নদ্বীপের মাথায় 16টি স্টিচ হয়েছে তাই না তার স্কাল পর্যন্ত ফ্র্যাকচার হয়েছে এবং অ্যাজ অফ নাও হি ইজ ইন ডিপ ট্রমা আমাদের আজকে এখানে আসার বার্তা একটাই অল ইন্ডিয়া তৃণমূল কাউন্সিল এবং হাইকোর্ট লিগাল সেল থেকে যে এই লড়াই সমষ্টিগত এই লড়াই আইনজীবীর ওপরে যেহেতু এসছে নেমে আমাদের যাবতীয় আইনজীবী ফ্র্যাটার্নিটি সায়নের সাথে আছে সায়নের পাশে থাকবে এবং যতক্ষণ না পর্যন্ত আসল যারা দুষ্কৃতি তাদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হচ্ছে এই লড়াই আমাদের চলবে এখনো পর্যন্ত চারজন অ্যারেস্ট হয়েছে দেখতে পেলাম এই যে গীতাঞ্জলি রেসিডেন্স তার বাইরে সিসিটিভি ফুটেজ রয়েছে সেক্ষেত্রে তো যারা তদন্তকারী তাদের অনেকটাই সুবিধা না এখন একটাই সমস্যা সেটা নিশ্চয়ই আপনারা জানেন যে যদি কেউ মাথায় একটা টুপি আর নাক ঢাকা অবধি মাস্ক পরে তাকে চিহ্নিত করে এতটা সহজ না প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে একুশদের কতদিনের মধ্যে সম্পূর্ণ হবে আমাদের নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং তরুণ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং আমাদের এখানে আরো যারা নেতৃত্ব আছে তাদের সক্রিয় এবং হ্যাঁ এবং অবশ্যই আমাদের আইনমন্ত্রী মলয় ঘটকের যিনি আমাদের লিগাল সেলের চেয়ারম্যান ওনার উদ্যোগে চারজন অ্যারেস্ট হয়েছে এবং বাকি যারা আছেন আমাদেরকে আশ্বস্ত করেছেন থানার আধিকারিকরা যে খুব শিগগিরই তারা তাদেরকেও অ্যারেস্ট করবেন এবং তাদের যা শাস্তি প্রাপ্য সেই শাস্তি তাদের দেওয়া হবে
একেবারে আমরা কথা বলছিলাম আইনজীবী সুমন ঘোষের সঙ্গে, তারা এসেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্টতই তিনি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একটা এবং মন্ত্রী আইনমন্ত্রী মলয় ঘটক তারও নির্দেশে যে এসেছেন, এবং এটা সত্যি খুব আতঙ্কের বিষয় যে একটা আইনজীবী কলকাতা শহরের বুকে একদম ভোর সন্ধ্যাবেলায় যদি এরকম আক্রান্ত হয় তাহলে সাধারণ মানুষও কিন্তু আতঙ্কে থাকবে, সেইটা যাতে না হয় সেটাকে একদম নিশ্চয়তা দিতে সাধারণ মানুষের মন থেকে ভয় আনতে এবং শুধুমাত্র সায়ন মুখোপাধ্যায় বা এই রেসিডেন্সের আরও যারা রয়েছেন, আরও যারা আবাসিক রয়েছেন, আমি সেই ফ্ল্যাটটি আরেকবার দেখাতে বলবো, আরও যারা আবাসিক রয়েছেন প্রত্যেকের মনে যাতে সাহস যোগানো যায় সেটাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মলয় ঘটকের এতে পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে আইনজীবীরাই বলছেন যে বেলেঘাটার যিনি আইসি ওসি তিনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন, আমরা 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 দেখাবো তিনি যদি কিছু বলেন। আমি আমি একটা বিষয় আপনাকে, আপনিও সিনিয়র অনেক আইনজীবীদের মধ্যে, একটা বিষয় বলবো যে সন্ধ্যেবেলায় কলকাতা শহরের বুকে এমন একটা স্পোর্টস এরিয়া, এখানে এই দুষ্কৃতি হামলা এটার মধ্যে কি অন্য কোনো কিছু আপনারা দেখছেন? এখন এটা তো এই মুহূর্তে বলা যাবে না, এটা তদন্তের ব্যাপার। কারণ আমরা শুনলাম যে আমাদের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা এসেছিলেন এবং উনি সিসিটিভি ফুটেজ দেখেছেন, ইয়ে করেছেন, সিজ করেছেন, এবং ডিসিডিডিও এসেছিলেন। তো এখন এই মুহূর্তে এটা বলা যাবে না যে মানে স্পেসিফিকভাবে বলা যাবে না, কিন্তু তদন্তের ব্যাপার, তদন্ত খুব ভালো করে হচ্ছে এবং আমাদের যে আইনজীবীর তরফ থেকে আমরা যে আজকে এসেছি এবং এটা শুনলেন যে আমাদের নেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা মলয় ঘটক মমতা ব্যানার্জি তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে আমরা যে এখানে এসেছি লিগ্যাল সেল তরুণ চ্যাটার্জির নেতৃত্বে এসে আমরা এখানে একটা বার্তা দিয়ে গেলাম যে আমরা আইনজীবীরা কিন্তু তোমার পাশে আছি, তোমার সাথে আছি এবং আমরা নিশ্চিত করাবো এখানকার যে থানার বড়োবাবু আছেন যে যাদের অপরাধীদের শাস্তি তো চাই এবং তাদের পরিবারের যেন পুরো নিরাপত্তা থাকে, এইটুকু বলে আমি আমার কথা। স্বপন ব্যানার্জি, আমরা আইনজীবী স্বপন বন্দ্যোপাধ্যায়ের সাথে, স্বপন ব্যানার্জির সাথে কথা বলছিলাম যে এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেছে এবং ওসি বেলেঘাটা ওসি তিনিও কিন্তু এসেছেন এবং মহিলা আইনজীবীরাও কিন্তু এসেছেন তাদের কলিক সহকর্মীর পাশে দাঁড়াতে। আমরা সেই ছবি দেখাবো যে আইনজীবীদের সাথে কথা বলছেন ওসি বেলেঘাটা। আমরা দেখাবো সে আইনজীবী সায়ন মুখোপাধ্যায় তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন গত শুক্রবার, আমরা যেটা জানতে পাচ্ছি ভোর সন্ধ্যেবেলা একদল দুষ্কৃতি ঢুকে এই যে গীতাঞ্জলি যে রেসিডেন্সি আছে তার সেকেন্ড ফ্লোরে তারা থাকেন এবং তার বৃদ্ধ বাবা মা আছেন, দিদি থাকেন, তার ভাগ্নি অর্থাৎ দিদির মেয়ে ছোট্ট একদম তিনি থাকেন এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে যথারীতি লুটপাট করার মতো অভিযোগ উঠছে। এবং ওসি বেলেঘাটা প্রেমজিৎ চৌধুরী তিনিও কিন্তু এসেছেন আইনজীবীদের সাথে কথা বলছেন যত দ্রুত সম্ভব যাতে এই দুষ্কৃতি বা যারা কুকর্ম করেছেন তারা যদি গ্রেপ্তার হয় সেক্ষেত্রে একটা ভালো বার্তা যাবে, সেই চেষ্টাই তারা করছেন। আমরা এখানে থানার এসেছিলেন অফিসার ইনচার্জ
উনি আমাদেরকে এইটুকু আশ্বস্ত করেছেন যে যারা এই ঘটনায় কালপিট তাদের বিরুদ্ধে ব্যবস্থা অলরেডি গ্রহণ করা হয়েছে এবং সমস্ত ঘটনাটাই তারা প্রয়োজনীয় যে আইনি পদক্ষেপ এবং পুলিশের যে বিচারের যে বিষয় সেটা তারা হস্তক্ষেপ করে ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই ফ্যামিলির জন্য কোনো আলাদা সিকিউরিটি, পুলিশের ভিজিলেন্স থাকছে, ক্লোজ ভিজিলেন্স থাকছে। এই ধরনের অন্যায় হলে আমরা আইনজীবীরা এটা মেনে নেব না। আমরা আইনজীবী বাদদের তরফ থেকে বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং হাইকোর্টের তৃণমূল কংগ্রেস লয়ার সেল আমরা এখানে এসেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, তিনি নির্দেশ পাঠিয়েছেন, আমরা এখানে এসেছি এবং আইনজীবীদের পাশে সর্বদা তৃণমূল কংগ্রেস আছে, ছিল, আগামী দিনেও থাকবে। আমরা অভিষেক জি কথা বললাম, তিনি পরিষ্কার বললেন আমাদের বিশ্বাস রাখুন, আমাদের উপর মহল থেকেও নবান্ন থেকে আমাদের খবর এসছে যাতে অরিজিনালকে আমরা খুব ধরতে পারি। তিনি আশ্বাস করেছেন এদের নিরাপত্তা দেবেন এবং দেওয়া হয়েছে এবং আগামী দিনে কয়েকদিনের মধ্যে যারা আসল দোষী তাদেরকে গ্রেফতার করবে। আমরা সেই বিশ্বাস থেকে আপাতত আমরা কিছু করছি না, যদি দেখা যায় সত্যি যদি না ধরে তখন আমরা লিগেল সেল, বার কাউন্সিল, অভিষেক ব্যানার্জী মহোদয়ের দেশে আমরা একেবারে আমরা কথা বলছিলাম অশোক দেব, বিধায়ক এবং বার কাউন্সিলের চেয়ারম্যান, সিনিয়র মানুষ বৈশ্যনাথ চট্টোপাধ্যায়, তিনিও কিন্তু জানালেন এবং ধরো রাখো দিক তো আমরা আরেকজন লয়ারকে পেয়ে গেছি হাইকোর্টে। প্রথমে আপনার পরিচয়টা। নমস্কার, আমার নাম ইমতিয়াজ আহমেদ, অ্যাডভোকেট, হাইকোর্ট ক্যালকাটায় আমি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি। এখন বর্তমানে আমি হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি। অন্তরীক্ষ বাসু আমার ছোট ভাই আমাকে এই যে ঘটনাটা ঘটেছে ও জানিয়েছিল। আর সায়ন মুখার্জি আমি ওকে গত 4 বছর ধরে জানি, কারণ এই ছেলেটা খেলাধুলায় খুব ইন্টারেস্টেড, খুব ভালো খেলে। আমাদের একটা হাইকোর্টের টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টে পারফরমেন্স করার পর ও ওয়ার্ল্ড কাপ, অল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপে খেলতে গিয়েছিল, সেখানে গিয়ে সেঞ্চুরি করেছিল। তো স্পোর্টসম্যান হিসেবে যেহেতু আমি হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি, আমার ওর প্রতি প্রচণ্ড স্নেহ আছে। আমি খুব অবাক হই যখন অন্তরীক্ষ বাসু আমাকে বলে রাত্রিরে যে দাদা এরকম একটা ঘটনা ঘটেছে। তো এই ঘটনা শোনার পর আমি সঙ্গে সঙ্গে অন্তরীক্ষকে বলি যে আমি এইখানে আসতে চাই। তারপর বলে যে দাদা অলরেডি কমিশনার পুলিশ, ডেপুটি কমিশনার পুলিশ এসছে, ঘটনাটা ছানবিন চলছে। তারপরের দিন আমরা তরুণ চ্যাটার্জির কাছে গিয়ে, মলয় ঘটক সাহেব আমাদের যে ল মিনিস্টার, তার কাছে গিয়ে এই কথাটা বলা হয়। উনি সঙ্গে সঙ্গে কমিশনারকে বলে এই ঘটনার পুরো যে ইনভেস্টিগেশন প্রসেস সেটাকে দেখতে বলা হয়। তারপরের দিনই আমরা খবর পাই যে 4 জন আসামি অ্যারেস্ট হয়েছে। এবার আমার যদ্দূর মনে হয় এই যে 4 জন যারা অ্যারেস্ট হয়েছে তারা কতটা সেই দিন ইনভলভ ছিল কি না সেটাও দেখতে হবে। কারণ আমার মনে হয় আরও যারা মাস্টার মাইন্ড আছে, আমার কাছে যা তথ্য এসছে আমি সেটা এখন আপনাদের কাছে মিডিয়ায় বলবো না, কিন্তু এই যে ঘটনাটা ঘটেছে এই রকম একটা এলাকায় একটা আইনজীবীর বাড়িতে ঢুকে যে ঘটনাটা ঘটিয়েছে, সেই জন্য আমার মনে হয় যে আজকে আমার অফিসার ইনচার্জের সাথে একটু আগে কথা হলো,
উনি আমাকে বলল যে দাদা আপনি আমার উপরে ভরসা রাখুন, তিন দিন সময় দিন, পুরো সত্যি ঘটনাটা আমরা তুলে ধরবো। আর যেহেতু এটা ডাকাতি কেস, ওনার বক্তব্য হচ্ছে আমরা যত তাড়াতাড়ি পেরেছি আমরা ইনভেস্টিগেশন করেছি, পুরো সত্যিটা ওনারা ট্রুথটা রিভিল করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু একটা আইনজীবীর গায়ে হাত পড়েছে, ও হতে পারে চার বছর ওর প্র্যাকটিস, কিন্তু আমাদের প্রত্যেকটা সিনিয়র বলুন জুনিয়র বলুন আমরা সবাই ওর পাশে আছি, এন্টায়ার লিগাল ফ্র্যাটার্নিটি আছি। আমরা এটা দেখব যে যদি আগামী দিনে যারা দোষী তারা যদি অ্যারেস্ট না হয় তাহলে আমরা কিন্তু অন্য পদক্ষেপ নেব, এর পেছনে অনেক বড় আন্দোলন হবে। আপনি একটা কথা যে বললেন যে আমাদের আপনার মনে আপনাদের মনে হচ্ছে পুলিশ হয়তো চারজনকে গ্রেপ্তার করেছে কিন্তু যারা মাস্টার মাইন্ড তারা এখনো গ্রেপ্তার হয়নি, এর পিছনে কি একদম একটা সাধারণ ডাকাতির ঘটনা দেখছেন না অন্য কোনো? না, আমার মতে এটা ডাকাতিটা যেটা হয়েছে, কারণ আমি বলবো এটা ডাকাতি হয়েছে, সাধারণ হয়নি, কারণ বাড়ির থেকে যা তথ্য পেলাম, অন্য কোনো রিভেঞ্জ না, আমি বাড়ির থেকে যা তথ্য পেলাম লুটপাট হয়েছে, সোনা গয়না টাকা পয়সা নিয়ে গেছে। আমরা আইনজীবী আসার আইনজীবী হিসাবে বলতে পারি যেখানে এই ধরনের কাজ হয়, যেখানে ওয়েপেন্স আর আর্মস নিয়ে এসে লুটপাট হয় সেটা কিন্তু ডাকাতিই হয়। আচ্ছা, ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতা তাই বলে, আমাদের অভিজ্ঞতা কারণ আমরা আইনজীবী, আমরা আইন ছাড়া তো বাইরে কথা বলবো না আপনার সাথে। না তো অন্য কি তথ্য আছে সেটা ইনভেস্টিগেশন প্রসেস, ওনারা বের করে দেখুক কি আছে, কিন্তু বাড়িতে অবস্থাটা গিয়ে দেখলাম এখনো অনেক জায়গায় রক্তের দাগ লাগা আছে, কারণ বন্দুকের বাঁট দিয়ে শায়ন মুখার্জিকে মারা হয়েছে, যার জন্য ওর মনে হয় সাতখানা স্টিচ আর স্কাল ফ্র্যাকচার বেরিয়েছে। আর ওনার বাড়িতে বৃদ্ধ বাবা মা ছিলেন, তাদের উপর বৃদ্ধ বাবা মার সাথে আমার কথা হয়েছে, বাবার সাথে কথা হয়েছে, উনি খুবই ভীত, মা তো খুবই ভীত, চলে গিয়েছেন কোমায় চলে গেছে, আর উনি বলছেন আমাকে বাবা একটাই করো, ওনার বাবা বললো যে আমরা এখনো ভীত যে তোমরা দেখো যাতে আমাদেরকে সবসময় দরজা লাগিয়ে রাখছে, ভীত যে কেউ আবার এসে যেন আবার অ্যাটাকটা না করে, সেই জায়গায় আমরা পাশে দাঁড়িয়েছি। বাড়িতে বাড়িতে শায়নের শায়নবাবুর দিদির মেয়ে ছিলেন, একদমই বাচ্চা, তাকেও নাকি আগ্নেয়াস্ত্র দেখি? হ্যাঁ, সেই মেয়েটাকে আমি আজকে সাধুবাদ জানাই, ছোট্ট বাচ্চা মেয়ে, বরঞ্চ ও নিজের সাহস দেখিয়ে যে দড়ি দিয়ে শায়ন মুখার্জি বাবা মাকে আর ওকে বাঁধা হয়েছিল, ওই বাচ্চা মেয়েটা গিয়ে পরে কাঁচি এনে ওই নাইলন দড়িটা কেটেছে, তাই জন্য আমি ওকে সাধুবাদ জানিয়েছি, মেয়েটার খুবই সাহস। ঘটনাটি ওসির কাছে তুলে ধরা হয়েছে, ওসির কাছে তুলে ধরা হয়েছে, আর আমরা আজকে বলেছি যে খুব শিগগির তদন্ত করে যারা আসল আসামি তাদেরকে যেন ধরা হয়। আর আমরা এটাও আইনজীবী হিসেবে বলেছি, আমাদের বার কাউন্সিলের চেয়ারম্যান বলেছে যে এইসব আসামিদের হয়ে কোনো আইনজীবী যেন না দাঁড়ায়। এটাই এটাই এটা খুব তাৎপর্যপূর্ণ ব্যবসা একেবারে। আর আপনার নামটা আরেকবার? আমার নাম ইমতিয়াজ আহমেদ, অ্যাডভোকেট, আমি আইনজীবী হাইকোর্ট কলকাতা, আর রিসেন্টলি আমি হাইকোর্ট ক্লাবের ইলেক্টেড সেক্রেটারি। একটা ইমতিয়াজ আহমেদ আইনজীবী, তিনি কিন্তু স্পষ্টত একটা বার্তা দিলেন যেগুলো অশোক দেব, বৈশ্যনাথ চট্টোপাধ্যায় সবাই যেটা বললেন, তাদের একটাই বক্তব্য যে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে আইনজীবীদের ওপর হাত উঠেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তরুণ চট্টোপাধ্যায় যারা আইনজীবী আছেন তার তত্ত্বাবধানে কিন্তু তার আজকের শায়ন যে মুখোপাধ্যায় আইনজীবী তার বাড়িতে এসেছিলেন এবং গোটা ঘটনা কিন্তু তারা খুলে বললেন। এবং এই ঘটনা যদি যথোপযুক্ত ব্যবস্থা যাতে দ্রুত প্রশাসনের তরফ থেকে বলা হয় সে ব্যাপারে তারা যে বেলেঘাটা থানার ওসি তাদের সঙ্গেও কথা বলেছিলেন, সেই 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 বাড়িটি আমি আরেকবার দেখাবো যেখানে আইনজীবী শায়ন মুখোপাধ্যায় থাকেন, গীতাঞ্জলি রেসিডেন্সির সেকেন্ড ফ্লোর, গীতাঞ্জলি রেসিডেন্সির সেকেন্ড ফ্লোর। গীতাঞ্জলি গীতাঞ্জলি রেসিডেন্স 10B সুরা ইস্ট রোড, 10B সুরা ইস্ট রোড কলকাতা 710 অর্থাৎ বেলেঘাটা চত্বরে। এই বাড়িতেই গত শুক্রবার ভর সন্ধেবেলায় দুষ্কৃতি হামলা হয় এবং মূলত ডাকাতির উদ্দেশ্যে এটা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইনজীবীরাও সেটা বলছেন এবং ইনভেস্টিগেশনের দায়িত্বে যারা আছেন তারাও সেটা বলছেন। এবং সেই শায়ন মুখোপাধ্যায়কে সাহস যোগাতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আইনজীবী তরুণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তারা এসেছিলেন, এসেছিলেন বার কাউন্সিলের চেয়ারম্যান বর্ষিয়ান আইনজীবী তথা বিধায়ক অশোক দেব ছিলেন, বৈশানর চট্টোপাধ্যায়, তরুণ চট্টোপাধ্যায়, ইমতিয়াজ আহমেদ বার কাউন্সিলের হাইকোর্ট ক্লাবের ইলেকটেড সেক্রেটারি তিনিও এসেছিলেন, তারা কিন্তু এবং ওসি যে
প্রেমজিৎ চৌধুরী, তিনিও কিন্তু এসে আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তিনিও আগে ঘুরে গিয়েছেন, ইনভেস্টিগেশন চলছে এবং খুব দ্রুততার সঙ্গে এই ইনভেস্টিগেশন যাতে মূল কালপ্রিট যারা তারা যাতে কয়েকজন অ্যাকিউজড সন্দেহ কয়েকজনকে ধরা হয়েছে কিন্তু মূল অভিযুক্ত যারা তাদেরকে কিন্তু দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি বেলাঘাটা থেকে। আমরা সেই ছবি দেখাচ্ছি, এই সেই গীতাঞ্জলি রেসিডেন্সি, 10B সুরা ইস্ট রোড বেলাঘাটার, 10B সুরা ইস্ট রোড এবং সেকেন্ড ফ্লোর, কৌস্তবকে বলবো সেকেন্ড ফ্লোরেই একদম সামনের যে ব্যালকনি সেটাই কিন্তু সায়ন মুখোপাধ্যায়ের বাড়ি, তার দিদি পায়েলও সেখানে থাকেন, তিনিও আইনজীবী। কোয়েল, মাফ করবেন, সায়নের দিদি কোয়েল, তিনিও এখানে থাকেন এবং তার বাচ্চা মেয়েটিও এখানে থাকেন এবং বয়স্ক বাবা মা থাকেন। সেই বাড়িতেই কিন্তু গত শুক্রবার ভোর সন্ধ্যাবেলায়, এবং দেখা সিসিটিভি, একদম সিসিটিভিও রয়েছে, সিসিটিভি ক্যামেরা রয়েছে, তারপরেও এমন ভয়াবহ দুষ্কৃতি হামলা কিন্তু শুধু এই পরিবার না, আশেপাশের সমস্ত ফ্ল্যাটের যারা বাসিন্দা বা এই আবাসনের যারা বাসিন্দা বা এই পাড়ার যারা বাসিন্দা তারা আঁতকে উঠছেন এই ঘটনায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তরুণ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে আইনজীবীদের একটা বড় অংশ, প্রায় 200 জন আইনজীবী হাইকোর্ট থেকে তারা এসছেন, তার মধ্যে ইমতিয়াজ আহমেদ ছিলেন হাইকোর্ট ক্লাবের সেক্রেটারি, ইলেকটেড সেক্রেটারি ছিলেন, বার কাউন্সিলের চেয়ারম্যান তথা বর্ষিয়ান বিধায়ক অশোক দেব, আমরা দেখব যারা ভিকটিম তারা আসছেন, অর্থাৎ কোয়েল দেবী, সায়ন মুখোপাধ্যায়ের দিদি তারাও আসছেন এবং সায়নের কপালে স্টিচ পড়েছে সেটাও আমরা দেখছি। ঘটনা আমি বাড়িতে ছিলাম না, 7টা সাড়ে 7টা নাগাদ কিছু 4টে আননোন পার্সন, যাদেরকে ওরা কেউ চিনতে পারেনি, 4টে আননোন পার্সন বাড়িতে ঢোকে, বেল বাজায়, তারপরে মাকে ধাক্কা মেরে ঢুকে যায় ভেতরে। ঢুকে যাওয়ার পরে এদেরকে পুরো মানে গান ভাইয়ের মাথায় রেখে, বাবা তখন জানলা খুললে ডাকতে যাচ্ছিল বারান্দা খুলে, তো বাবার মুখে ঘুষি মারে, বাবার মুখ খুব ফাটিয়ে দেয়, ভাইয়ের মাথায় বন্দুকের বাট দিয়ে মারে। ওদের কাছে গুপ্তিও ছিল, ছুরি ছিল, প্লাস সবার হাতে বন্দুক ছিল। তো এরা এদেরকে একটাই কথা বলেছিল, চুপ, একদম কোনো চিৎকার না, চিৎকার করলে শ্যুট করে দেবো। এই বেসের ওপর থেকে অনেক কষ্টে, অনেক স্ট্রাগল করে আমার ভাই প্র্যাকটিক্যালি ওদেরকে বাঁচিয়েছে। একমাত্র আমার মেয়ে 8 বছর বয়সের, ওকে কিছু করেনি, শুধু একটাই কথা, এক মানে একটা ছেলে আরেকটা ছেলেকে বলেছে শুধু ইসকো উড়া দে, বাট আলটিমেটলি আমার মেয়েকে কিছু করেনি, বাঁধেওনি, কিছু করেনি। যাওয়ার আগে ওদেরকে হাত পা বেঁধে, মুখ বেঁধে, ওই ব্লিডেড অবস্থায় ওকে ফেলে রেখে চলে যায়, আর মাকে অন্য একটা ঘরে নিয়ে এসে হাত বেঁধে ডিভান বিভান সব খুলে সারা বাড়ির অ্যানস্যাক করেছিল, ওই ডিভানের ভেতর ফেলে দেয় অন্য একটা ঘরে নিয়ে গিয়ে। তারপর আমার মেয়ে যখন দেখেছে কেউ নেই, ও ছুটে বেরিয়ে মেন গেট বন্ধ করে এদেরকে হাতে দড়ি টড়ি কাটা, এদের রেস্কিউ করা, ওই করে, দেন আমাকে ফোন, আমাকে বাবা কাঁদতে কাঁদতে ফোন করে যে এরকম বাড়িতে ডাকাতি হয়েছে। কাকে উড়িয়ে দেওয়ার কথা বলছিল? আমার মেয়েকে, সবাইকে, মানে মেনলি বন্দুক তো ধরেছিল ভাইয়ের মাথায়,
গান পয়েন্টে ছিল ভাই, আর বাবাকে প্রচন্ড মেরেছে, খাটে ফেলে দিয়ে মুখ ফুক থেকে রক্ত বার করছিল, তার মধ্যে খাটে ফেলে দিয়ে বাবার গলা টিপে ধরেছিল, আর প্লাস মেয়েকে উড়িয়ে দেওয়ার কথা বলছিল। মোটামুটি কত টাকার আপনাদের ডাকাতি হয়েছে বলে আপনারা? দেখুন, বাড়িতে যেটুকু ক্যাশ যা গয়না ছিল সব নিয়ে চলে গেছে, এবার ক্যাশেও ধরুন মোটামুটি 1,00,000 টাকা যেরকম হয়, আর গয়না কাটিয়েও তো খানিকটা তো ছিলই। ইনভেস্টিগেশন তো চলছে, পুলিশরা যথেষ্ট হেল্প করছেন, দেখা যাক কি হয়। পুরো আস্থা আছে আমার জুডিশিয়ারির ওপর, নিজে অ্যাজ আ জুডিশিয়ারি স্টুডেন্ট আমার ফুল আস্থা আছে, আর এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে, তারপরে কি হয় দেখা যাক। কাউকে কি কোনোভাবে সন্দেহ হয়, কারণ এভাবে বাড়ির ভেতরে ঢুকে আপনাদের ফ্ল্যাটকে যেভাবে টার্গেট? দেখুন, সন্দেহ বলতে এইভাবে তো বলা সম্ভব না এই মোমেন্টে, ইনভেস্টিগেশন তো আন্ডার প্রসেস, বাট 1 ঘন্টা আগেও আমার কাছে একটা থ্রেট কল এসেছিল, জানুয়ারি মাসের 8 তারিখেও আমার বাড়িতে একটা হামলার চেষ্টা হয়েছে, সেটার আমার কমপ্লেনও করা আছে। এটা পুলিশ যেভাবে তদন্ত করছে ওনাদের তদন্তে, আমি তদন্তের স্বার্থে আমি এখনই আপনাদের কাছে কিছু বলা আমার পক্ষে সম্ভব না, বাট ওনারা করুক তদন্ত, যদি কিছু উঠে আছে আপনারা সবাই দেখতে পাবেন, আমিও বুঝতে পারবো। মোটামুটি 40-45 মিনিট ধরে হয়েছে জিনিসটা। টিআই প্যারেড হবে, ওকে তো আইডেন্টিফাই করতে হবে, ওর মাথায় 4টে স্টিচ পড়েছে আমার ভাইয়ের মাথায়। 40 মিনিট স্কাল ফ্র্যাকচার হয়ে গেছে, ও সমস্ত রকম মেডিকেল ইয়ে হয়েছে। আপনি কি বাবা? বাবা আমি অন্যভাবে নেবেন না, এইরকম ঘটনা তো মাঝে মধ্যে আমাদের শহর, আমাদের রাজ্যে বা সারা দেশেই ঘটে, বাট এরকম ভর সন্ধ্যেবেলা এইভাবে এসে এরকম একটা পাড়ায় এসে, এই পাড়ায় কটা এরকম ঘটনা ঘটেছে, এই পাড়ায় কোনোদিন আমরা এক্সপেক্টও করতে পারি না যে 7টার সময় ওরকম কিছু একটা হতে পারে। মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীদের পাঠালেন, মানে খুব সিরিয়াসলি বিষয়টাকে নিয়েছে, এটাকে আপনারা কেমন মনে করছেন? কিছু তো আমি সেটা নিয়ে বলতে পারবো না, মানে আমাদের আমাদের ফ্র্যাটার্নিটির লোকেরা আমাদের পাশে আছেন বলে গেলেন এক্ষুনি, সেটার জন্য আমরা গ্রেটফুল। আর মানে বাকি দেখুন তদন্ত কোন দিকে যায়, আমরা জানি না কী হবে, আমাদের শুধু মানে সুরক্ষা যাতে করে এরা, মানে আমাদের যাতে প্রোটেকশনের ব্যবস্থা করে দেয়, আর কিছু না, আমাদের সবারই মানে আমার বাবার বয়স হয়েছে, আমার মায়ের বয়স হয়েছে, যাতে কারুর কিছু কোনো ক্ষতি না হয়, এই একটাই রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, আমরা কথা বলছিলাম সায়ন মুখোপাধ্যায়, সায়ন মুখার্জি আইনজীবী, যিনি আক্রান্ত হয়েছেন, বলা যায় তার গোটা পরিবারই আক্রান্ত হয়েছে, এবং তার দিদি কোয়েল মুখার্জি, তিনিও একজন অ্যাডভোকেট, তিনি সেদিনকে ঘটনার সময় ছিলেন না, প্রায় 40 মিনিট ধরে দুষ্কৃতীরা এই অপারেশন চালায় এবং সায়ন যথারীতি ইনজুয়ার্ড। সেই ছবিটা আমি একটু তার মাথার দিকটা ধরতে দেখাবো, যথারীতি ইনজুয়ার্ড। সেই আপনারা দেখে বুঝতে পাচ্ছেন আইনজীবী একদম খুব অল্প বয়সী এবং সে ভালো স্পোর্টসম্যান, অর্থাৎ শারীরিকভাবেও সে যথেষ্ট সক্ষম, যেহেতু সে স্পোর্টসম্যান, অন্যান্য আইনজীবীরা বলে গেলেন, সেই জায়গা থেকে একটি ইয়ং আইনজীবী তার অবস্থাটা দেখলে বুঝতে পারবেন, সে যতটা আতঙ্কে রয়েছেন শারীরিকভাবে তার থেকেও বেশি আতঙ্কে রয়েছে মানসিকভাবে, এবং নিজের থেকেও বেশি পরিবারের সুরক্ষা চাইছেন, কি বলবেন স্যার? আমার এইটুকুই বলার, এরকম একটা ঘটনা হবে আমরা তো ভাবতে পারিনি, তো কোনোভাবে যাতে আমাদের সুরক্ষা নিয়ে কোনো চিন্তা আমাকে যাতে না করতে হয়, আমাকে কোর্টে বেরোতে হয়, আমার মা একা থাকে বাড়িতে, মানে ওই দিকটা যাতে মানে তদন্ত স্বার্থে আর কি পুলিশ এবং যারা আর কি আছেন তারা যাতে আমাদের ওইটুকু আমাদের সুরক্ষাটা দেয়। এখনো পর্যন্ত তদন্তের যা গতি প্রকৃতি তাতে কি তোমরা মোটের উপর সন্তুষ্ট? সন্তুষ্ট মানে পুলিশ তো নিজের কাজ করছে, হ্যাঁ নিশ্চয়ই মানে যেটুকু আর কি শুনছি তো যেদিকেই আর কি তদন্তটা আর কি যাক সেটা নিয়ে আর কি আস্থা আছে আমার পুলিশের ওপর, এবং বাকি যেহেতু আমিও মানে জুডিশিয়ারির ছাত্র,
তো আমার আস্থা আছে আইনের ব্যাপারে। ক্রিমিনাল আমি একটা অন্য প্রশ্ন করতে পারি পেশা থেকে, যেহেতু তুমি ক্রিমিনাল লয়ার, তোমার একটা অভিজ্ঞতা হয়েছে বিভিন্ন মামলা লড়ে, তোমাদের যে মোটিভটা থেকে কি মনে হচ্ছে, শুধু রবারি ছিল নাকি অন্য কোনো কারণও থাকতে পারে? হ্যাঁ সেটা নিয়ে তো মানে মোটিভটা দেখুন, যতক্ষণ না আর কি তদন্তটা একটু এগোচ্ছে ততক্ষণ তো আমরা কিছুই বলতে পারবো না, কারণ পুরোটাই অ্যাজাম্পশনে ক্রিমিনাল ল মানে বুঝতেই পারছি, আমরা আকাশে কথা বলতে পারবো না ততক্ষণ না কিছু কাগজ পাওয়া যাচ্ছে। গয়না টাকা নিয়ে গেছে আপাত দৃষ্টিতে, সেটাকে ডাকাতির ঘটনা বলেই মনে করা হচ্ছে। আর রান্নন মিসক্রিয়েন্টসরাই ঢুকেছিল বাড়িতে, চারজন যারা ছিল আমি কাউকেই চিনি না, তো দেখা যাক। 40 মিনিট অপারেশন চলেছে এবং তোমার সামনে চলেছে, তাহলে তাহলে টিআই প্যারেডের ক্ষেত্রে কি একটা সুবিধা হবে তোমার কি মনে হয়? দেখুন বাড়িতে আলো জ্বলছিল, আমি সবাইকেই দেখেছি, তার মধ্যে একজনের মাস্কও খুলে গেছিল, তো দেখা যাক দেখা যাচ্ছে সেক্ষেত্রে একটু সুবিধা হবে। একেবারে আমরা কথা বলছিলাম সায়ন মুখোপাধ্যায়, আইনজীবী সায়ন মুখোপাধ্যায়ের সঙ্গে, এবং তিনি স্পষ্টতই জানালেন যে প্রায় 40 মিনিট ধরে অপারেশন চালিয়েছে দুষ্কৃতীরা, এবং যে চারজন ছিলেন চারজনই অচেনা, এবং ডাকাতির উদ্দেশ্যে প্রাথমিকভাবে অন্তত তাদের মনে হচ্ছে, বিষয়টি ইনভেস্টিগেশনের যা পর্যায়ে রয়েছে কিন্তু একদম এটা ডাকাতির ঘটনা বলেও কিন্তু প্রাথমিকভাবে মনে হচ্ছে, এবং একজনের মাস্ক খুলে যায় সেই জায়গাতে, যে বেলেঘাটার থানা যে অ্যারেস্ট করেছে যে চারজনকে, সন্দেহভাজন চারজনকে, টিআই প্যারেড হবে, টিআই প্যারেডের ক্ষেত্রে কিন্তু ইনভেস্টিগেশনে একটু সুবিধা হবে, যেহেতু 40 মিনিট যারা ছিলেন, যারা ক্রাইম করেছিলেন, যাদের আসামি বলে মনে করা হচ্ছে, যারা গ্রেপ্তার হয়েছেন, যারা কালপ্রিট, তাদেরকে ইনভেস্টিগেশনের ক্ষেত্রে যখন টিআই প্যারেড হবে একটু আইডেন্টিফাই একটু সুবিধা হবে বলে মনে করছেন। পাশাপাশি কোয়েল মুখোপাধ্যায় তিনিও কিন্তু জানালেন, অর্থাৎ সায়ন মুখোপাধ্যায়ের দিদি, তিনিও একজন আইনজীবী, তিনিও জানালেন যে এই ঘটনার মধ্যেই তার কাছে আবার আননোন নাম্বার থেকে ফোন এসেছিল, অর্থাৎ অনেক কিছু সন্দেহ, যতক্ষণ না ঠিকভাবে ইনভেস্টিগেশন চলবে বা ঠিকভাবে ইনভেস্টিগেশন চলছে না সেটাও তারা বলছেন না, যতক্ষণে ইনভেস্টিগেশনটা শেষ হবে ততক্ষণ ঠিক খোলসা করে বলা যাবে ঠিক কী ঘটনা ঘটেছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন যে তাদের পাশে এরমভাবে, তাদের নিরাপত্তার জন্য এরমভাবে আইনজীবীরা পাশে এসে দাঁড়িয়েছেন, হাইকোর্টের আইনজীবী, প্রায় 200 জন আইনজীবী সেই বিষয়টি, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই ঘটনাকে কিন্তু তারা কুর্নিশ জানিয়েছেন, কৃতজ্ঞতা জানিয়েছেন, ধন্যবাদ জানিয়েছেন। ক্যামেরা কৌস্তবের সঙ্গে সোমনাথ, দেখতে থাকুন সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলা সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ব বাংলা সংবাদ।